পরপর তিনটে খুন। প্রথমে ম্যাজিস্ট্রেট রবার্ট সাহেব, তারপরে আমলা হরিপদবাবু, আর তারপরে বিশিষ্ট সমাজসেবী কলাবতী দেবী। হত্যা পদ্ধতিও এক, কুকুরের কামড়ে মৃত্যু। আরে বাবু, তিনজনের হত্যার তো কোনো মানে খুন হওয়ার তো কোনো প্রমাণ পাওয়া যায়নি, কুকুরের কামড় খাওয়ার পরেই তো তিনজনে নিখোঁজ বাবু। ভাই কথা বলো না তো, কুকুরের কামড় খেয়ে তিনজন এরকম হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল? নিঘাতরা খুন হয়েছে, খুন হয়েছে। আর এই খুনগুলোর পেছনে আছে গভীর একটা ষড়যন্ত্র। খুনটা কে করলো বাবু? ওই কুকুরটা? কুকুর কেন খুন করতে যাবে ওয়াটসন, কুকুরের মালিক। তুমি না ভেতরের জটিল ব্যাপারগুলো সবসময় বোঝার চেষ্টা করবে ওয়াটসন। নিশ্চয়ই এই তিনজনের কোনো শত্রু ছিল যে কুকুর লেলিয়ে দিয়ে এদেরকে খুন করেছে। এই তিনজনের শত্রু কে কে ছিল তার লিস্ট তৈরি করেছো? হ্যাঁ বাবু, গোপন সূত্রে জানা গেছে যে রবার্ট সাহেব অনেকদিন ধরেই ওই ধোলাই দেওয়ার চেষ্টা চালাচ্ছিলেন আমাদের দ্বিতীয় ভিকটিম অর্থাৎ হরিপদবাবু শালা গোবর্ধনকে। গোবর্ধন হচ্ছেন ছিচকে চোর, চুরি করতে গিয়ে ধরা পড়ে ম্যাজিস্ট্রেট রবার্ট সাহেবের হুকুমে 3 মাস জেল খেটেছে বেটা। হরিপদবাবুর শত্রু থেকে ছিল? হরিপদবাবুর সব থেকে বড় শত্রু তার শালা গোবর্ধন, বুঝতে পেরেছেন? জামাইবাবুর বাড়িতেই শালা ঢুকে চুরি চুরি করতে, জামাইবাবু নিজের শালাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল। এইখানে বসে বসে আমি কেস সলভ করে দিচ্ছি। ওই গোবর্ধন প্রথমে রবার্ট সাহেব, তারপরে হরিপদবাবুকে খুন করেছে। গোবর্ধনের কুকুর আছে কিনা খোঁজ করেছো আগে? হ্যাঁ বাবু, একটা বুড়ো নেড়ি কুকুর আছে। কি বললাম তোমাকে, কি বললাম? চলো গোবর্ধনকে অ্যারেস্ট করো। আরে দাঁড়ান, কোথায় যাচ্ছেন? এই তৃতীয় জনের সাথে তো ওই গোবর্ধনের কোনো সম্পর্ক আমরা এখনো খুঁজেই পাইনি। ও, তৃতীয় জন মানে কলাবতী দেবী। একটা আভাস আমি পাচ্ছি, একটা আভাস আমি পাচ্ছি। বলছেন কলাবতী দেবীর স্বামী দুঁদে উকিল না? ও বাবা, বিরাট উকিল। আচ্ছা, গোবর্ধনের চুরির মামলায় সরকারি পক্ষের উকিল কে ছিল, তার নাম জানো? অখিল বন্ধু চাকলাদার। কলাবতী দেবীর স্বামীর নাম কি? ওয়া, এও তো অখিল বন্ধু চাকলাদার। কিন্তু একটা কথা বলুন আমাকে, ওই অখিল বাবুকে না মেরে ওনার বউ কলাবতী দেবীর উপরে কেন কুকুরের আক্রমণ করালো গোবর্ধন? গুড কোশ্চেন। গোবর্ধনের কেস হিস্ট্রি বের করো। এই হ্যাঁ পেয়েছি বাবু। এর আগেও গোবর্ধন একবার চুরি করতে গিয়ে ধরা পড়েছিল বাবু। একদিন দুপুরবেলা যখন অখিলবাবু ওই আদালতে ছিলেন, সেই সময় অখিলবাবুর বাগানের কলা গাছ থেকে কলা চুরি করতে বেটা ওই ওপরে উঠেছিল, গাছের ওপরে। আমি শুনেছি কলাবতী দেবী তার স্বামী অখিলবাবুর কলা বাগান নিয়ে খুবই রক্ষণশীল, তাই তো? বাবা, উনি ওনার স্বামী অখিলবাবুর কলা কাউকে ধরতেই দেন না। যেই দেখেছেন যে গোবর্ধন কলা গাছে উঠেছে অখিলবাবুর কলা পাড়তে, উনি গোবর্ধনকে ঘাত ধরে নামিয়ে খুব বাঁশপেটা করলেন, তারপর নিজেই হাতে করে পুলিশের হাতে ধরা দিয়ে। এই কলা চুরির ঘটনা থেকেই নিশ্চয়ই গোবর্ধনের রাগ কলাবতী দেবীর ওপর। আবার অখিলবাবু মামলা লড়ে গোবর্ধনকে জেলে পাঠিয়েছেন, আর অখিলবাবু নিশ্চয়ই তার স্ত্রী কলাবতী দেবীকে খুবই ভালোবাসেন, তাই কলাবতী দেবীকে খুন করে এইভাবে এক ঢিলে দুই কলা পেড়েছে গোবর্ধন, দুই পাখি মেরেছে গোবর্ধন। বাবারে বাবা, আপনার মাথায় এরকম জিলিপির প্যাঁচ আসে কোত্থেকে? আমি ডিটেকটিভ ওয়াটসন, সরল ব্যাপারকে প্যাঁচালনা করে তুললে আমার মস্তিষ্কের পুষ্টি হয় না। কিন্তু তিনজন লোক যে খুন হয়েছে তার তো কোনো প্রমাণ নেই। তুমি এখনো আমার দূরদর্শিতাকে সন্দেহ করো ওয়াটসন? চলো গোবর্ধন আর গোবর্ধনের কুকুরকে ধরি। আমি কুকুর ধরতে পারবো না, কুকুর যদি কামড়ে দেয়। তোমাকে কুকুর ধরতে হবে না, তুমি গোবর্ধনকে ধরো, কুকুর আমি ধরবো। চলো চলো। তিন দিন ধরে কোনো কাজকর্ম না করে শুধু কুকুর, কুকুরের পেছনে ছুটে ছুটে দিন কাবার হয়ে গেল। নিজের চাকরিটার সাথে সাথে আমার চাকরিটা আপনি খাবেন বাবু। আরে আমি কি করবো, গোয়েন্দা দপ্তরের ফাইলে যদি এই ধরনের তথ্যের গাফিলতি থাকে আমি কি করতে পারি? আমি তো বলেছিলাম বাবু, যা তথ্য আছে গোবর্ধনের একটা বুড়ো নেড়ি কুকুর আছে। থামো তো, বুড়ো নেড়ি কুকুর সব ইউজলেস তথ্য। গোবর্ধনের কুকুরের যে দাঁত নেই এটা ফাইলে লেখা নেই কেন? দাঁত ছাড়া কুকুর কামড়াবে কি করে? বুড়ো নেড়ি কুকুর বলেছিলুম তো, বুড়োদের কি দাঁত থাকে? শাট আপ, চোর পালালে বুদ্ধি বাড়ে। আর এদিকে গোবর্ধন যে 1 মাস ধরে পশ্চিমে তার মামার বাড়িতে গিয়ে ঘাপটি মেরে বসে আছে, ছুটি কাটাচ্ছে, সেই তথ্যটা পর্যন্ত ফাইলে নেই কেন? আপনি তো তাড়াহুড়ো করে খুন হয়েছে বলে ছুটি একবারে বেরিয়ে গেলেন। যে তিনজনকে কুকুরে কামড়েছিল তাদের তো জলাতঙ্কের ভয়ে বাড়ির লোক বেরোতেই দেয়নি, ঘরের ভেতর আটকে রেখেছে। তার মানে এদের তিনজনের কেউই খুন হয়নি আগে? না বাবু। ছি 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 ছি, লজ্জায় মাথা কাটা যাচ্ছে ডিটেকটিভ মহিমচন্দ্রের। সেই রহস্যময় কুকুর আজ সকালে আবার একজনকে কামড়েছে। কুকুর আবার কামড়েছে? আগে ও কামড়াগে, কুকুর নিয়ে ভাবতে আমি আর রাজি না। ভাবতে আপনাকে হবেই বাবু, কাকে কামড়েছে শুনলে আপনি ভাববেনই ভাববেন। কাকে? আমাদের বড় সাহেবকে। হ্যাঁ আগে, হ্যাঁ, তাও আবার আপনার বাড়ির সামনে। আজ সকালবেলা বড় সাহেব আপনার সঙ্গে কি একটা ব্যাপারে আলোচনা করতে আপনার বাড়ি গিয়েছিলেন, তো ওই আপনার পাড়ায় একটা নেড়ি কুকুর আছে না,
যাকে বৌঠান দুবেলা খাইয়ে দাইয়ে পোষে টোষে, সেই নাকি বড়বাবুর ডান হাতে গ্যাট করে দিয়েছে কামড়ে। কি বলছো বর্ষণ? আর বড়বাবু কি ভেবেছে জানেন, আপনাকে এত বছর ধরে কোনো প্রমোশন দেননি বলে আপনি হিংসা করে ওই কুকুরটাকে ট্রেনিং দিয়ে দিয়ে তৈরি করে বড় সাহেবের হাতে কামড় দিয়েছেন। তুমি কি বলছো, নিজে শুনছো বর্ষণ? হ্যাঁ, আপনিও ঠিকই শুনছেন। তাড়াতাড়ি চলুন বড় সাহেবের হাতে পায়ে ধরে একটু ক্ষমা চাইবেন, চলুন। কিন্তু হাতে পায়ে ধরে কি বলবো বলো তো একটু। বলবেন যে বড় সাহেব, আপনি যদি কখনো আমার বাড়ি যান, আপনাকে অভ্যর্থনা জানানোর জন্যে ওই নেরি কুকুরটাকে আমি ওই ট্রেনিং দিয়েছিলাম যাতে ইংলিশ কায়দায় আপনার হাতে চুমু খেতে পারে, ভুল করে চুমুর বদলে কামড়ে দিয়েছে। আচ্ছা, এটা শুনে বড় সাহেব যদি আমাকে কামড়ে দেন? আরে সে একটু জলাতঙ্কে ভুগবেন কয়েকটা দিন, চাকরিটা তো পেঁচে যাবে, তাড়াতাড়ি চলুন। আমাদের এই পোড়া দেশে ডিটেকটিভদের যে কত রকম ট্র্যাজেডি তা যদি মানুষ বুঝতো। বুঝতে হবে না বাবু, তাড়াতাড়ি চলুন।